আমরা তো তিমির বিনাশী, কবি জীবনানন্দের এই পংক্তি মঙ্গল শোভাযাত্রার এবারে প্রতিপাদ্য। সময় সংকুচিত না করে, নিরাপত্তার নামে শোভাযাত্রার সৌন্দর্য নষ্ট না করে, মুখোশের আড়ালে অপকর্ম রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মঙ্গল শোভাযাত্রাকে প্রাণবন্ত করতে অংশ নেয়ার আহ্বান আয়োজকদের। ঈদের আগে শোভাযাত্রার প্রস্তুতির মূল কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি ঘিরে প্রতিবারই উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এবার দায়িত্ব পালন করছে 25তম ব্যাচ। অন্যবারের মতো ছাত্র শিক্ষকদের তৈরি শিল্পকর্ম বিক্রি অর্থ দিয়ে খরচ বহন করছে তারা। খরচ নিয়ে একটু সমস্যা ছিল, সবকটা লোক সমাগম একটু কম হচ্ছে, যার কারণে এখনো একটু ঈদ শেষ করে আমাদের এখানে আসবেন এবং মঙ্গল শোভাযাত্রার যাত্রী হিসেবে থেকে আমাদের পাশে থাকবেন। 70-90% কমপ্লিট। আমাদের স্ট্রাকচার বাদে যত কিছু আছে সেক্টর বৈশাখের সবকিছু মোটামুটি সম্পূর্ণ হয়েছে। যদিও এবারে চিত্র ভিন্ন, দিনের বেলা অনেকটাই ফাঁকা। কাজটা করার মাধ্যমে আমাদের সিনিয়র জুনিয়রদের ভিতরে একটা ভালো একটা মেলবন্ধন তৈরি হয় এবং আমাদের পহেলা বৈশাখটা খুব সুন্দরভাবে উদযাপিত হয়। আমাদের কাজ তো ভাগ করে নেওয়া হচ্ছে, সকালবেলা এক টিম করে রাত্রিবেলা আরেক টিম করে, যার কারণে হচ্ছে আমাদের কাজ একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা লোক পাবো না এটা ভেবেই পাঁচটা করা হচ্ছে। বাঁশের তৈরি বড় স্ট্রাকচার তৈরি হচ্ছে 5টি, টেপা পুতুল, বনরুই, পাখি, হাতি ও চাকা, দেয়াল ও স্কুলঘর আঁকাকি হচ্ছে রিকশা পেন্ট আদলে। আরও আছে রাজারানীর বড় মুখোশ, বাঘ পেঁচার সঙ্গে যুক্ত হয়েছে হাতির পেপার কাটিং মুখোশ। বর্তমান শিক্ষার্থীদের সাথে কাজ এগিয়ে নিচ্ছেন সাবেক শিক্ষার্থীরাও। প্রতি বছরই সিনিয়র এবং জুনিয়ররা একসঙ্গে মিলে করে চারুকলার এই যাত্রাটা যখন হচ্ছিল তখন আমরা এখানকার স্টুডেন্ট। আমাদের যে সংখ্যাটা ছিল, যে চ্যালেঞ্জটা ছিল রোজা রেখে কাজ করাটা, এটা আমরা ভালো মতো ওভারকাম করতে পারছি। আয়োজক ও দর্শকদের আশা বরাবরের মতো এবারও প্রাণবন্ত হবে পয়লা বৈশাখ। সব অশুভ শক্তির বিরুদ্ধে বাংলার লোক ঐতিহ্য নিয়ে এ লড়াই সবার জন্য মঙ্গল বয়ে আনবে। বাংলার সংস্কৃতিকে যে ধরে রাখার একটা প্রয়াস, একটা চেষ্টা, এটা তো আমাদের এটার সাথে সংযুক্ত হতে পারাতে আনন্দিত হই। উই সেলিব্রেট পয়লা বৈশাখ, উই কাম অলসো অন দ্য 14th, উই উইল কাম টু দ্য র্যালি। এবার চারুকলারও 75 বছর পূর্ণ হবে, তাই মঙ্গল শোভাযাত্রা ভিন্ন মাত্রা যোগ করবে। অপপ্রচার এবং একটা ষড়যন্ত্রমূলক কাজ মুখোশ পরে হয়, সেই কারণে মুখে মুখোশ পরার বিষয়টা এই মঙ্গল শোভাযাত্রা যেখানে আয়োজন হয় এই এলাকাটায় পুলিশকে দিয়ে আমরাই আসলে নিষেধ করিয়েছি বিষয়টা। যে তিমির ক্রমশ হ্রাস করছে দেশটাকে, যার প্রভাব পড়েছে সমাজ, সংস্কৃতি, রাষ্ট্রনীতি, শাসন ব্যবস্থায়, এ তিমির অবশ্যই বিনাশ হবে এদেশের মানুষের শেকড়ের চেতনার কাছে, যে চেতনার মানদণ্ড ঐক্য, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা এবং সরলতা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।